ময়মনসিংহের ধোবাউড়ায় ভীমরুলের কামড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। মৃতরা হলেন মাওলানা আবুল কাশেম, তার দুই শিশু লাবিব আক্তার ও সিফাতুল্লাহ। আবুল কাশেম দুধনই বাজার জামে মসজিদের ইমাম। পুলিশ জানায়, শনিবার সকাল 10টায় দুধনই বাজার থেকে লাকড়ি আনার জন্য মেয়ে লাবিবা এবং ছেলে সিফাতুল্লাহকে নিয়ে নৌকায় বাজারে যাচ্ছিলেন আবুল কাশেম। বাড়ির পাশে একটি বাঁশ ছাড়ে নৌকা আটকে যায়। সেখানে ভীমরুলের বাসা ভেঙে গেলে তাদের কামড় দেয় ভীমরুল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর 1টায় আবুল কাশেম মারা যান। এরপর বেলা 3টায় ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মেয়ে লাবিবা। রাত 9:30টার দিকে ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হয় ছেলে সিফাতুল্লাহর।